রাজ্যজুরিয়া একেরাহে প্রচুর বৃষ্টিপাত চলি আছে। এই বৃষ্টিপাতের ফলত রাস্তা ঘাট দলং আদিকে ধরিয়া বিভিন্ন ধরনের ক্ষতি হওয়া দেখা গেল। নয়গাঁও জেলার চিকুনশিলার ভাওলাগুড়ি সংযোগী একমাত্র খুজিয়া নদীর বাঁহকাঠের দলংখান খুজিয়া নদীর বানায় ভাঙিয়া নিল আজি। এই দৃশ্য বন্দী করিল স্থানীয় রাইজে নিজের ক্যামেরার, আরো লগে লগে ভাসিয়া গেল পানিত বাঁহকাঠের দলংখান। বছর বছর ধরিয়া গাঁওবাসীয়ে এই দলংখান বানোয়ার কারণে সরকারের অসত দাবি করিয়া আছিল, কিন্তু কোনো এখান সরকারে চিকুনশিলাবাসীর এই সমস্যা সমাধান নকরিল। বঙাইগাঁও জেলার চিকুনশিলার লগতে স্থানীয় মন্ত্রী ফণীভূষণ চৌধুরীর ঘরের ওসরতে এই ঘটনা পরিলক্ষিত হল। এই ক্ষেত্রত স্থানীয় মন্ত্রী ফণীভূষণ চৌধুরী কিবা পদক্ষেপ লব নাকি ওকে রাইজে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমার আগত। এইফালে বঙাইগাঁও জেলার সিকিবিকি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত হল্লাগুড়ি গাঁও আর ধলমরা ভিসিডিসির অন্তর্গত কামারপাড়া গাঁওয়ের দুয়োখান গাঁওয়ের সংযোগী দলংখান আর সেই দলংখানের ওপরে দিয়া এক আঁঠু পানি উঠা দেখা গেল আজি এঙ্গা করিয়া। স্থানীয় রাইজের অভিযোগ, নিম্নমানের দলংখান কোন সময়ত কেমনে ভাঙিয়া যায়, পানির লগত ভাসিয়া যায় কোনো ঠিক নাই। রাইজের বিশেষভাবে আবদার জানাইছে যে নতুন করিয়া আর সি সি পাকা দলংখান খুব তাড়াতাড়ি যাতে নির্মাণ করিয়া দে, আরও যাতে ভয়াবহ অসুবিধার পৰা যাতে রাইজক সুবিধা করিয়া দে, ওইটাকে আবদার জানায় বিশেষ করিয়া। এইফালে ওদালগুড়ি জেলার 36 নং হরিসিংহা সমষ্টির 1 নং সাপখাইটি ভিসিডিসির অন্তর্গত কৈলান আশ্রমপাড়াত এঙ্কাহ করিয়া পানি উঠা দেখা গেল আজিকা। আর বানপানির সৃষ্টি হয় এঙ্কা করিয়া। বানপানির ফলত রাইজে অসুবিধা হওয়া বলিয়া স্থানীয় রাইজে অভিযোগ তুলে। বছর বছর ধরিয়া রাইজে এঙ্কা করিয়া বানপানির সমস্যাত পড়িবলগা হওয়া বলিয়া আমাক জানায়। এইফালে বহুতো প্রার্থী ইলেকশনের সময়ত আহে আর ইলেকশন পার হয়ে যাওয়ার পাছত খা খবর নাই বলিয়া রাইজে অভিযোগ করে। আর এঙ্কা করিয়া ওদালগুড়ি জেলার 36 নং হরিসিংহা সমষ্টির 1 নং সাপখাইটি ভিসিডিসির অন্তর্গত কৈলান আশ্রমপাড়াত রাইজে বানপানীত ভুগিয়া আছে। এই ক্ষেত্রত সরকারে কিবা ব্যবস্থা লব না? কৈলান আশ্রম যেতে বরষুণ দিয়ে তেতিয়া মানে এনেকা অবস্থা হয়ে যায়, মানুষগুলা ঘরের ওলাব নরা হয়ে যায়, ঘরে ঘরে পানি সোমাই গেছে, ভাত চাত বনাব পারা নাই, বহুত দিগদার হয়ে আছে, ঘরে ঘরে পানি সোমাইছে। আর চাচুন সব ফালে পানি হয়েছে, আমি ঘরের ওলাব নরা হয়েছো, বিছনা চিছনা সব জিগি গেছে। চিরাং জেলার বাসুগাঁও শাখা সাহিত্য সভার আগিলাত আর রাস্তার কাপত থাকা বৃহৎ আকারে কৃষ্ণচূড়া গাছডাল উঘলিয়া পড়ে আর পাকা বেড়াখান ক্ষতি করে আর ভাঙিয়া পড়িল কৃষ্ণচূড়া গাছডাল পাকা বেড়াত। আর এঙ্কা করিয়া ক্ষতি হওয়া দেখা গেল সাহিত্য সভার আগিলার। রাজ্য জুড়িয়া প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলত কৃত্রিম বানপানী হওয়া দেখা গেল বাসুগার বিভিন্ন জায়গার। বাসুগাঁও শহরের ওয়ার্ড নাম্বার 3 লগতে 4 বেশি করে কৃত্রিম বানপানী হওয়া পরিলক্ষিত হল, যার ফলত রাইজে অসুবিধাত ভুগিব লাগা হয়েছে দিনে রাতিয়ে।
চলতে পারি না কিমান দিনৰ পৰা ৰাস্তাটো এনেকা বেয়া হৈ আছে এ বহুত দিন এটা এটা পাইপলাইন তো হ্যাঁ আমি কইছি বলে বলে মাটি ফালাই দেন হ্যাঁ ফালাই দিয়ে অল্প উপরে বালু পাথর দিয়ে দেন এটা তার পাকা হবে না হ্যাঁ এই সাতটা মাসে আমাকে একটু কামটা কইরে দেন খালি কই কি দিমু 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 এই দিমু দিমু তো গেছে 20 বছর পার হয়ে গেল গাখনের নাম কি এটা 4 নম্বর ওয়ার গোগলা পারাসি গোগলা পারাসি না হ্যাঁ পাইপলাইন পাইপলাইন হ্যাঁ কই কি পাইপলাইন করে কিছুই না হয় আমি গলে বালু পাথর ঢালাই দিয়ে তাও তো আমরা চলতে পারি ঠিক 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 হ্যাঁ আমার তো পাকা রাস্তা লাগে না কিমান ঘর মানু আছে এখানে বহুত আছে বহুত আছে মানু বহুত মানু আছে না 500 ঘর আছে এখানে 500 ঘর আছে না হ্যাঁ